আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বণ্টন করে দিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পুরো makhluk কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাহ পাকের দয়া রহমত ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেই সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ তার মানে বলেন আল্লাহু আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরশের কাছাকাছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ কত ওয়াক্ত এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে পাঁচ পাঁচকেও কমানোর জন্য কোন নবী বলছিলেন মূসা আলাইহিস সালাম বলেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মূসা আলাইহিস সালাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত নামাজ পড়া ছিল ওই দুই ওয়াক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহী করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোন শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিন আর মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিন আর মানুষ আচ্ছা তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই ভাষা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে মানে কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে
মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করতে পারলো না তার জন্য ধ্বংস বলে নাম শুনে আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দিচ্ছেন না আল্লাহর ওয়াস্তে রমজান মাসে যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করে অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি এবার দেখেন আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে তাকে এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বি ইয়াদাই আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস সেজদা করলো না সে কিয়াস করলো বাতিল কিয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ পাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলাইহিস সালামের পাজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে শাদী হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ পাক বলেছেন সূরা রুমের মধ্যে ওয়াজাআলা বাইনাহুমা মাওয়াদ্দাতা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রিদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোনো সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পড়ে পর্দা করে মাশাআল্লাহ সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা সুন্নত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে না
দুনিয়াতে তখন জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করতে হবে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন তো এই যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ পাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ পাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেশতা হয়ে যাবে এরকম কথা বল এবং তোমরা কোনোদিন মরবে না হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা এই দুটো ওয়াসওয়াসা চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতামাতা কি করলেন বললেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনাহ করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্র কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কি না কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ পাক কি ওহী নাজিল করেছেন কি না এই ওহী নাজিল করাটা কি আল্লাহ পাকের রহমত কি না আল্লাহ পাকের দয়া কি না ভালোবাসা কি না আল্লাহ পাক কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে ইবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহ পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ পাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ পাকের রহমত নয় আল্লাহ পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে 120 কাতার মানুষ কত কাতার 120 কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন 80 কাতার কত কাতার বলেন সুবহানাল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ পাক যে আমাদের কাছে তাওরাত জাবুর ইনজিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকের রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন ইবাদত করার সুযোগ দিচ্ছেন গুনাহ করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছুকে আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকের যদি ইবাদত করা আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা ইবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকের শান শওকত কমে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন
তাই নয় কি? আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে, আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে? আমরা যদি সবাই ইবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে? আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসা? কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ পাক এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে, তার স্বার্থ ছাড়া। এত অসংখ্য নিয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে, তার কোনো স্বার্থ নাই। কোনো স্বার্থ আছে? এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাআল্লাহ। ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকের স্বার্থ থাকবে? সুবহানাল্লাহ। এই এতটুকু যদি বুঝতে পারি, আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন, বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে। কথা বুঝতে পারছেন? সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা, কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে, একসময় কিন্তু আপনিও সন্তানের উপর রুষ্ট হবেন না? স্ত্রীর জন্য এত কিছু করছেন, দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না, দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিবে, এমন হয় কি না? তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না? আর এই যে জেনা চলছে, এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি? যৌনতা। মূল স্বার্থ কি? ছেলেও চায় মেয়েকে ভোগ করতে, মেয়েও চায় ছেলেকে ভোগ করতে, এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা, আমরা বিয়ে করার জন্যই জেনা করেছি না, তাই না? বলে না আমরা তো বিয়ে করবো, সমস্যা কি? ফ্রি মিক্সিং করলে কি সমস্যা? তাহলে বিয়ে যদি করবো তাহলে মেলামেশা বিয়ের পরেই করো, ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে। বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা বলো না, একবার বিয়ে করো তারপরে করো, তখন দেখবেন না না এটাতে রাজি না, তার মানে স্বার্থ এখানে আছে। তাহলে নিঃস্বার্থভাবে কে আমাদেরকে ভালোবাসে? অতএব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন লেকচার, নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শেখো। এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন, যেমন আল্লাহ পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আমাদের পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন, আল্লাহ পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন, আল্লাহ পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন। আল্লাহ পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন। এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা করব, আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি, কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি কেন আমার মাকে ভালোবাসি? বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসি। আমি কেন বাবাকে ভালোবাসি? আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি। আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো? কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই বাসবো। আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো? আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্য ওসিলা হবে, এই জন্য ভালোবাসি। আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে, আমি নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক কি আমাকে হারাম এই চোদ্দই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন? আল্লাহ পাক জেনা করতে বলেছেন, এই ফ্রি মিক্সিং করতে বলেছেন? আল্লাহ পাক পতিতালয় রাত কাটাতে বলেছে, গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো? আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো, কালকে ব্রেকআপ, তারপর আরেকটা মেয়ের সাথে, তারপর আরেকটা ছেলের সাথে? আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে? আল্লাহ পাক এগুলো হারাম করেছেন? ব্যাস আমি করবো না, সিম্পল। নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে, নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। মন যা চায় তা করা যাবে না কেন? কারণ আমি কারাগারের জীবনে বসে আছি, কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে। এই কাজগুলো কখন করব? আমি বিয়ে শাদী করার পরে করব। বিয়ে শাদী করবেন, আপনি স্ত্রীকে নিয়ে ঘোরেন, স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন, স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন, রিক্সায় ঘোরেন, চটপটি খান, ফুচকা খান, আইসক্রিম খান, কোনো সমস্যা নাই। এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে শাদী তো দেয় না, কি করবো? আমি পরামর্শ দিচ্ছি বড় ভাই হিসেবে, প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে। রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না, আত্মসম্মান থাকবে না। তাহলে পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায়? যখন হাত পাততে হয় তখন। যখন আপনি রিজিকের সোর্স তৈরি করেছেন, আপনি স্বাবলম্বী, আপনি মাশাআল্লাহ মাসে 10-20-30 হাজার টাকা আর্ন করেন বা 1-2 লাখ টাকা আর্ন করেন, আলহামদুলিল্লাহ, কারো কাছে হাত পাততে হয় না, সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে। যখন আপনার অন্যের কাছে হাত পাততে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না। তো এই জন্য ডিগনিটি আগে, ডিগনিটি ফার্স্ট। আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে, এক। তারপরে পিতামাতাকে বোঝানোর চেষ্টা করবেন,
যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়ে ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পণ্ডিতি করতে যাবেন না পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে কি নিজে নিয়ে পালাই যাবেন এই কাজ করতে যাবেন না ইস্তেখারা করবেন কি করবেন ইস্তেখারা দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখিরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখিরাতের জন্য খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও এটা হচ্ছে ইস্তেখারা এই দোয়া বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হবে আর এই জায়গায় বেশি ব্যতিব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে শেষের দিকে যাবো দেখুন আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসবো এই ভালোবাসা জায়েজ হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন কেন সবর করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন কারণ আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা ইনশাআল্লাহ তাআলা আমরা হারাম পথে যাব না হালাল পথে থাকবো পশ্চিমাদের এই মদতপুষ্ট এই সো কল্ড ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আমরা কি ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ আমরা হালাল ভাবে বিয়ে শাদী করবো কোনো হারামে যাবো না ইনশাআল্লাহ এই সমাজ থেকে জেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রিমিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের রিজিকের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এইগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে গাড়ির স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ্পলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এ হারাম পথে যাবে না ইনশাআল্লাহ আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এতিম মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাকপ্রাপ্তা মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বলি খালি বলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাকপ্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন আল্লাহ পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের
অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে, ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করবে। আর যখন আল্লাহ পাকের নিষেধগুলো, হারাম মদ আমার ভালো লাগে না, জেনা ভালো লাগে না, আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না, খারাপ শুনতে ভালো লাগে না, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি, দুর্নীতি করতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেলাম, হ্যাঁ, মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে, নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে, ঠিক আছে, রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে, ঠিক আছে, মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে, তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এখন আসি, আল্লাহ পাক এবং তার রাসূল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো, জানার দরকার আছে কি নাই? আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি। এক নাম্বার, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহীদের উপর থাকতে পারি, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। যে ব্যক্তি শিরকের পাপে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না, পাবে না, পাবে না, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই? আল্লাহর তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকা, শিরক বাদ দেওয়া। শিরক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন, কিতাবুত তাওহীদ। কি নাম বললাম? কিতাবুত তাওহীদ। একটাই পড়েন, দেখবেন ইনশাআল্লাহ শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ। এই বইটা একটু কঠিন, এই বইটার ব্যাখ্যা বের হয়েছে, ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন, কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন। এক নাম্বার। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দলিল, আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলছেন 31 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি, হে আদম সন্তান, হে উম্মতে মুহাম্মাদী, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কাকে? আমাকে বলতে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কি হবে? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহান, আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আর কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়া। তার মানে আল্লাহকে পাওয়ার, আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন করা। ভাই শুরু করব কোত্থেকে? শুরু করবেন চেহারা থেকে। কোত্থেকে? চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাআল্লাহ, রাজি আছি তো? গোফ ছোট করে ফেলবো ইনশাআল্লাহ, রাজি আছি তো? ইনশাআল্লাহ চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাআল্লাহ, তার মানে নামাজি হতে হবে, ঠিক আছে? পোশাক পরিচ্ছদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ঢিলে ঢালা মুত্তাকিদের পোশাক। চুলের চুল হবে কার মতো? মেসি নেইমারের মতো নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? এখনকার ছেলেপেলে মাঝখানে চুল রাখে, ডান দিক বাম দিক ছিলে ফেলে, এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা? এগুলো ত্যাগ করতে হবে। মনে রাখবেন, একটা সুন্নত, নবীর একটা সুন্নতকে যদি ভালোবেসে কি আমল করে, ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাবে ইনশাআল্লাহ। চাই কি না সুপারিশ? ভালোবেসে আমল করা যায়, এটা আমার নবীর সুন্নত। আমার নবী খেতেন ডান হাত দিয়ে, আমি ডান হাত দিয়ে খাবো। আমার নবী দাড়ি রেখেছেন, আমি তাই রাখবো। আমার নবী মোচ কেটে ফেলতেন, তাই আমি কাটবো। আমার নবী ঢিলে ঢালা পোশাক পছন্দ করতেন, তাই আমি পরবো। আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন, তাই আমি করবো। আমার নবী এইভাবে ওযু করতেন, এইভাবে করবো। আমার নবী এইভাবে ইস্তিনজা করতেন, পেশাব পায়খানা করতেন, ওইভাবে করবো। এই যে এখনকার ইংলিশ টয়লেট, এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো ইস্তিনজা করা যায় না, যাবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পায়ে ভর দিয়ে ইস্তিনজা করতেন, কোন পায়ে? এখন বসেন ইংলিশের উপরে, বাম পায়ে, কেমনে বসবেন? সম্ভব? ওই যে আমি বলি, এটা মজা করে বলি, কষ্ট থেকেও বলি, একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সব কিছুই চলছে পশ্চিমা আদর্শে। এখন সব কিছু, এভরিথিং, একদম বাথরুমের কমোড পর্যন্ত, এখন তো কমোড উঠাই দিছে, এখনো সামনে একটা বালটি রেখে দেয় গামলার মতো, এখানেই পেশাব করতে হবে। দেখেন নাই মনে হয় আপনারা, দেখবেন অচিরে এগুলো আসতেছে সামনে, দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই। আর সবগুলো মাপ সমান, কারো হাইট যদি 6 ফুট, কারো 5 ফুট হয়, তখন কি হবে? অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন, নাকি? যুবকরা বুঝতে পারছে, তখন কাউকে লম্বা হতে হবে, কাউকে খাটো হতে হবে,
মাপ তো সমান, সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে? আল্লাহ পাক বোঝার তৌফিক দান। এগুলো শয়তানি না বলেন, শয়তানি না বলেন, বসে ইস্তিনজা করতে হয় না, বসে ইস্তিনজা না করতে পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আযাব হয় না। আপনারা হাদিসে জানেন না, নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তিনি থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের আযাব। তিনি জানলেন কেমন করে? আল্লাহ পাক তাকে জানিয়েছেন, আল্লাহ পাক তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে, আযাব। নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আযাব হচ্ছে না। সাহাবীরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে, পেশাব করে, স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না। পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই, নামাজ নামাজে যেতে পারবো না, নামাজে ডাকলে বলে ভাই প্যান্ট নষ্ট। তোমরা ভালো করে হাদিসে শোনো, এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই, সে পেশাব করার পরে পবিত্র হতো না, মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না, এই কারণে কবরে আযাব দেয়া হচ্ছে বলে নাউজ বিল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটা ফোটার কারণে হয়ে থাকে। আস্তাগফিরুল্লাহ, বলে নাউজ বিল্লাহ। এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না, নাপাকি লাগে না, এগুলো শয়তানি না বলেন। আরেকটা হচ্ছে আরেকটা কবর, সেই কবরে তিনি বলছেন এই কবরে আযাব দেয়া হচ্ছে এই ব্যক্তি চোগলখুরি করতো। কি করতো? চোগলখুরি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো, আরেকজনের কথা আরেকজনকে লাগাইতো। এই কাজ করে না এখন সমাজের মানুষ? এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করো তোমরা, একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও, আরেকজনেরটা আরেকজনের লাগাই দাও, এই করে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে। কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের, কিছু মনে করবে না, কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে। এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইরা, প্রতিটা কাজ কার সুন্নত মতো করবো আমরা ইনশাআল্লাহ। এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এস্তেন যা খাওয়া দাওয়া এগুলোই নবীর মতো করে করব, নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব? এই জায়গায় সমস্যা। সমস্যা কি? আমরা মাশাআল্লাহ দাড়ি ডুবি রাখতে রাজি আছি, কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি নাই, অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি নাই, ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই। আল্লাহ আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণভাবে নবীর সুন্নত পালন করার তৌফিক দান করুন। এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম তাওহীদ, দুই নাম্বার নবীর সুন্নত, তিন নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা আমার সাথে বলেন? বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআনের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন বলেন সুবহান। এভাবে যখন কোরআন পড়বেন বুঝে বুঝে আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি? আল কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। তিনটা বললাম, চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা। কি করা ভাই? চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো চলতে থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, ঠিক আছে, হাসবি আল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, যত জিকির আজকার আছে চলতে ফিরতে অলওয়েজ করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়ালাহু الحمد وهو على كل شيء قدير, استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه, لا حول ولا قوه الا بالله, এগুলো পড়তে থাকবে। যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ইনশাআল্লাহ। কয়টা বলছি ভাই? চারটা। এক নাম্বার কি ছিল? তাওহীদ। দুই নাম্বার নবীর সুন্নত। তিন নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা। চার নাম্বার বেশি বেশি আল্লাহ জিকির করা। পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। কি করা? যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন। আমাদের নবীজি প্রত্যেক দিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন বলে সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ। ছয় নাম্বার, ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা। কি করা? আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রেগুলার, কোনো রকম
যদি বাধ্যবাধকতা না থাকে ওজন না থাকে তাহলে মসজিদে গিয়ে পড়ব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ রমজান মাসে নামাজ শক্ত করে ধরব ইনশাআল্লাহ ঈদের পর ছেড়ে দেব ইনশাআল্লাহ ঈদের পর ছেড়ে দেব কি ঈদের পরেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজে মাশাআল্লাহ রমজান মাসে সবাই পাক্কা মুসল্লি হয়ে যায় তাই না কারণ শিকল দিয়ে বাধা থাকে শয়তান শয়তান মুক্ত হয় ঈদের দিন ঢাকঢোল ধুমধারাক্কা গান বাজা শুরু হয় তাই না আল্লাহর ওয়াস্তে রমজানের শিক্ষাগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ রমজান মাসে আর দৈনিক কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়বেন সুন্নাত বা নফল 12 রাকাত কমপক্ষে কি রকম 12 রাকাত ফজরের নামাজের আগে 2 জোহরের আগে 4 পরে 2 ঠিক আছে 6 আর 2 8 হলো মাগরিবের পরে 2 এশার পরে 2 এই 12 রাকাত নামাজ যে দিনের বেলা পড়ে মানে একদিনে 24 ঘন্টায় পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করে ইয়ারে জানতেন দৈনিক 12 রাকাত সুন্নাত বা নফল পড়লে আল্লাহর কাছে একটা করে জান্নাতে ঘর পাওয়া যাবে আর জান্নাত উর্বর জায়গা আপনি যদি চান আপনার জায়গায় বেশি বেশি গাছ লাগাতে খালি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটা একটা করে খেজুর গাছ জন্মাবে ইনশাআল্লাহ তাআলা বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর বলবেন সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি জান্নাতে গাছ রোপণ হবে ইনশাআল্লাহ এটা গেল 6 নাম্বার নামাজ বেশি বেশি পড়া 7 নাম্বার আমি আর চারটা বলে শেষ করছি 7 নাম্বারটা হচ্ছে যে সৃষ্টির সেবা করা কি করা ভাই একটা হাদিস আছে যে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা তোমরা জমিনবাসীর প্রতি রহম করো আসমানবাসী তোমাদের উপর রহম করবে ইনশাআল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে জমিনবাসীর প্রতি রহম করেন মুসলিম অমুসলিম সবাই মানুষ কি না যারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি যারা যুদ্ধে লিপ্ত আছে এরা শত্রু হতে পারে যারা যুদ্ধে লিপ্ত নাই তারা তো আমাদের ভাই নাকি তাদের বিপদ আপদে পাশে দাঁড়াবো না একটা প্রাণীর অধিকার যদি আপনি রক্ষা করেন একটা বিড়ালকে পানি না দেওয়ার অপরাধে এক এক মহিলা জাহান্নামে গিয়েছে আর একটা কুকুরকে পানি পান করানোর সওয়াবের এই কাজের বিনিময়ে এক এক মহিলা জান্নাতে গিয়েছে সুবহানাল্লাহ তো পশু পাখির অধিকার যেখানে ইসলাম কথা বলেছে এখানে পুরো মাখলুকের প্রতি আমাদের রহম দিল থাকতে হবে আমাদের সবাইকে দয়া ভালোবাসা দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ 8 নাম্বারটা কি এটাই বেশি ইম্পর্টেন্ট শুনেন 8 নাম্বারটা হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একটা এই যে হাদিসগুলো পড়তে পড়তে আমি আসলাম গাড়িতে আল্লাহ পাক বলেছেন শুনেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন নিজেই বলবেন যে আইনা আইনা মুতাহাবুনা লিজালালি আমার ইজ্জতের জন্য যারা পরস্পরকে ভালোবাসতো এরা কোথায় আল্লাহ পাক ঘোষণা করবেন কোথায় তারা যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসতো আল্লাহ বলবেন আলিয়াউম আজকে আজিল্লুহুম আমি ওদেরকে ছায়া দিব ফি জিল্লি আমার আরশের ছায়ায় বলেন সুবহানাল্লাহ ইয়াউম লা জিল্লা ইল্লা জিল্লি যেদিন আমার এই আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না মানে কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাবে কারা যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতো এই যে আমরা এখানে আছি আমরা কি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি না আমি কি আপনাদেরকে চিনি আপনারা কি আমাকে চিনেন এই যে আপনারা আলেমন আমাদেরকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কিসের জন্য বাসেন আল্লাহর জন্য এই আল্লাহর জন্য যারা পরস্পরকে মহব্বত করে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া ছায়া দিবেন আরো একটা নেকি আছে বলবো শুনেন আরেকটা হাদিসে আসছে কিয়ামতের মাঠে স্পেশাল কিছু মিম্বর থাকবে মিম্বর চিনেন যেখানে দাঁড়া ইমাম সাহেব খুতবা দেয় এরকম মিম্বর থাকবে এই মিম্বর গুলো হবে নূরের মিম্বর কিসের নূর মানে কি আলো 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 নূরের মিম্বর থাকবে ওই কিয়ামতের মাঠে কি আলো থাকবে এমনিতে মাঠটা তো অন্ধকার ওই অন্ধকার মাঠে নূরের মিম্বর আল্লাহ পাক দিবেন কাদেরকে যারা পরস্পরকে এই আল্লাহর জন্য মহব্বত করত আর নবীগণ শহীদগণ তাদের দিকে তাকায় থাকবে তাকে নবীগণ শহীদগণ পর্যন্ত এই মানুষগুলোকে দেখে ঈর্ষা করবে কাশ আমরাও যদি এমন হতে পারতাম চিন্তা করেন আল্লাহর জন্য পরস্পর মহব্বতকারীদেরকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন যেটা দেখে নবীগণ পর্যন্ত ঈর্ষা করতে থাকে তাহলে আমরা কি আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করতে পারি কি না এটা হলো 8 9 নাম্বার আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে আল্লাহর জন্য ঘৃণা কেমন যেমন কেউ ইসলামকে পছন্দ করে না কটুক্তি করে ইসলামের এইটা ভালো না ওইটা ভালো না ইসলামের সাথে দুশ্মনী করে ভিতর থেকে বাইর থেকে আপনি ওদেরকে ভালোবাসতে পারবেন না যদি আল্লাহর দুশ্মনদের সাথে আপনার ভালোবাসা থাকে তাহলে আপনি আল্লাহর দুশ্মনের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন
এখন বলেন দেখি সারা বিশ্বে ইসলামের দুশমন কারা? বলেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগদুব করার দাল্লিন কারা? এটা তো অনেকেই জানে না। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের থেকে বাঁচাও, দাল্লিন থেকে বাঁচাও, মাগদুব আর দাল্লিন কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আল মাগদুব, মাগদুব হচ্ছে হুমুল ইহুদি, ইহুদিরা হচ্ছে মাগদুব যাদের উপর আল্লাহর গজব পড়েছে। আর দাল্লিন হুমুন নাসারা, নাসারারা হচ্ছে দাল্লিন, কারণ তারা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সন্তান বলেছে বলে নাম ছিল। এখন সারা বিশ্বে এরা মুসলিমদের সাথে দুশ্মনী করছে না? আমরা যদি ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা পলিটিক্যালি ওদের সাথে বন্ধুত্ব করে চলি, আমরা কি আল্লাহ দুশ্মনদের সাথে শরীক হলাম না? খুব খেয়াল রাখতে হবে, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য দুশ্মনী। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এবং সবশেষ যেটা 10 নম্বর, সেটা হলো আল্লাহওয়ালা মানুষ যারা, সেই মানুষদের সাথে মহব্বত রাখলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহওয়ালা মানুষদের সাথে মহব্বত রাখতে চান নাকি আপনার এই জেনাকারী গার্লফ্রেন্ডের সাথে আপনি মহব্বত রাখতে চান? কার সাথে মহব্বত রাখতে চান? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করুন এবং তাদের সহবতে থাকার তৌফিক দান করুন। মনের ভিতর থেকে সমস্ত রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরস্পরিক আদরতা, এগুলোকে দূর করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে তাওহীদ পন্থী হওয়ার তৌফিক দান করুন, নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না, বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার সুন্নতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক বেহায়া দিবসের সব বেহায়ামি থেকে আমাদেরকে হেফাজত করুন। নগ্নতা, অশ্লীলতা, পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে মাদক থেকে বাঁচান। আল্লাহ পাক আমাদেরকে পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। আসন্ন রমজানে আল্লাহর ইবাদত করে সমস্ত গোনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন।